হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি এসেছি আমাদের বাপের বাড়ি। এখানে মন্দির ছিল, তা মন্দিরটা ভেঙে আবার নতুন করে করেছে, তাই মন্দিরটা প্রতিষ্ঠা হবে। তা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে সবাই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমরা দাঁড়িয়ে আছি ঠাকুর আনতে যাব। যে ঠাকুরগুলো দেখবেন ওগুলো আমরা আনতে যাব, তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। তা এই ভিডিওটা প্রথম থেকে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঠাকুর আনা থেকে শুরু করে মানে ঠাকুর পুজো সব প্রথম থেকে দেখতে পাবেন। তা এখন দেখুন, এখানে ঘোড়ার গাড়িটা রাখা আছে, কারণ এইটাই করে আজকে ঠাকুর আসবে, তার জন্য এখানে ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে। তা আমরা সবাই যাব। তা এখন ঘোড়ার গাড়ির সামনে অনেকে সেলফিও তুলেছে, আমিও তুলেছি। দেখুন কত লোকও গিয়েছে, প্রচুর লোক। ঠাকুর আনতে সব আমরা যাব, কারণ সবাই হয়ে গেছে ঠাকুর আনতে। তা একটু যেখান দিয়ে ঠাকুরটা নেবে তাদের বাড়ির ধারে গাড়িটা এখানে রাখা হয়েছে, এখান থেকে ঠাকুর নিয়ে ভিডিও আমি করতে পারিনি, কারণ রাতও হয়ে গেছিলো। তারপর ঠাকুরগুলো দেখুন কত সুন্দর লাগলো। এখন ঠাকুরগুলো সাজানো হচ্ছে, কারণ কাল পুজো হবে, তার জন্য সব মালা পরাচ্ছে। তারপরের দিন এখানে, এটা সকালবেলা, এখানে যজ্ঞ হচ্ছে। দেখুন আজকের এই পুজো, তার জন্য কাল ঠাকুর এসছে, আজকের পুজো, তার জন্য যজ্ঞ হচ্ছে। কারণ ছিল আগে বললাম, তা থাকার পরে নতুন করে আবার করেছে। এটা অনেক বছর আগে, মানে মন্দিরটা অনেক পুরাতন মন্দির, তা নতুন করে আবার করেছে, তার জন্য সব কিছু চারিদিকে যজ্ঞ হয়ে গেছে। তারপর এখানে একটা ছিল, আর এদিকে বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল দেখুন। তারপরে পুজো হয়ে গেছে, ঠাকুরগুলো দেখুন কত সুন্দর লাগছে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।